হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু ম্যাথ জিরো জিরো টপ বি আপনাদের সঙ্গে আমি বিশ্বজিৎ আজকের অ্যাডমিশান টেস্টের বেঙ্গলি সাজেশান নিয়ে এসেছি অর্থাৎ বাংলা সাজেশান আপনাদের একটি দেওয়ার কথা ছিল আমি গত এপিসোডগুলোতে অঙ্ক এবং ইংরেজি সাজেশান নিয়ে এসেছিলাম আজকের বাংলা সাজেশান আপনাদের দিতে চলেছি আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয় আজকে ভিডিওটি অবশ্যই অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য প্রস্তুত করেছি যদি আপনাদের ভিডিওটি ইউজফুল বলে মনে হয় তবে আপনার আপনাদের ছেলে মেয়ে বা স্টুডেন্টসতে দেখাতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার একুশে যে অ্যাডমিশান টেস্ট ক্লাস ফাইভের জন্য সেটা জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে হতে পারে কোনো কোনো স্কুলে আবার ফেব্রুয়ারি মাসের দিকেও হতে পারে তো দেখুন আজকে প্রশ্নগুলো কি আছে প্রথম প্রশ্ন আমি দেখেছি কত বছর বয়সে দুধের দাঁত ওঠে দু নম্বর প্রশ্ন কত বছর পর্যন্ত দুধের দাঁত থাকে তিন বায়ু দূষণ কীভাবে হয় চার আমরা খাবার পাই কোথা থেকে পাঁচ আমরা শক্তি পাই কোথা থেকে ছয় পরিবেশে শক্তির উৎস কি সাত নম্বর যে প্রশ্নটি সেটি হলো উদ্ভিদ থেকে আমরা কোন গ্যাস গ্রহণ করি ওকে একটু নিচের দিকে চলে আসবো আট ম্যালেরিয়া ছড়ায় মাছি না মশা ডেঙ্গু ছড়ায় মাছি না মশা চাঁদ একটি গ্রহ না উপগ্রহ এগারো গ্রহের নিজের আলো আছে না নেই বারো নম্বর প্রশ্নটি আছে আমরা কোন গ্রহে বসবাস করি তিন আদি মানুষ প্রথম পোষ মানিয়েছিল ঘোড়া না কুকুরকে ১৪ গাছের খাদ্য তৈরি করতে কি কি প্রয়োজন পনেরো নম্বর প্রশ্নটি জীবনদায়ী ঔষধ তৈরি হয় শিঙ্কনা না সেগুন গাছের চাল থেকে ষোল নম্বর প্রশ্ন ছৌ নাচ কোন জেলায় দেখা যায় সতেরো ভারতের জাতীয় পশু কি আঠারো নম্বর প্রশ্ন একটি তন্তুজ ফসলের নাম চা গম না পাট যেটা সঠিক তার নিচে ডাক দেবেন নম্বর প্রশ্নটি শ্বাস বলে ছাড়াকে না নিঃশ্বাস কুড়ি নম্বর প্রশ্ন নোনা জলের মাছ হলো রুই ইলিশ না কাতলা যেটা সঠিক তার নিচে ডাক দেবেন একুশ নম্বর প্রশ্নটি কি মানুষের দেহে কয়টি হার আছে ধাতু ও মরুভূমির জাহাজ কাকে বলে পঁচিশ জল দূষণ থেকে কি কি রোগ হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখ সাতাশ শ্বাসকার্য পরিচালনা করে ফুসফুস না হৃদপিণ্ড আঠাশ নম্বর প্রশ্নটি সূর্যের কাছের গ্রহের নাম কি উনতিরিশ রাতের বেলা দিক চিনতে সাহায্য করে ধ্রুবতারা ওকে যেটা সঠিক তা নিচে ডাক দেবেন একটু নিচের দিকে চলে আসুন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন একত্রিশ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বত্রিশ ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন তেত্রিশ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন প্রথম চাঁদে কে পা রাখেন পঁয়ত্রিশ পোড়ামাটির শিল্পকে টেরাকোটা না ভাস্কর্য বলে চৌত্রিশ নম্বর প্রশ্ন আমি রেখেছি আপনাদের জন্য একটি সমাজকে চেনা যায় সংস্কৃতি না জনসংখ্যা দেখে যেটি সঠিক তার নিচে ডাক দেবেন সাঁত্রিশ বায়ু দূষণের কারণ কি আটত্রিশ বায়ুতে সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাস আছে আমরা শক্তি পাই কোথা থেকে চল্লিশ প্রশ্বাসের সময় মানুষ কোন গ্যাস বর্জন করে একচল্লিশের দাগে তুলো কোন গাছ থেকে পাওয়া যায় শিমুল না পলাশ ওকে বিয়াল্লিশ জলের আর এক নাম কি অর্থাৎ অপর নাম কি তেতাল্লিশ নিঃশ্বাস কাকে বলে চুয়াল্লিশের দাগে যেটি শেষ প্রশ্ন খাদ্য তৈরির সময় গাছ কোন গ্যাস ত্যাগ করে তো এই ছিল আজকের চুয়াল্লিশটা প্রশ্ন আশা করছি এই প্রশ্ন থেকে আপনারা কিছু কমন পাবেন যদি ভিডিওটি আপনাদের ইউজফুল বলে মনে হয় তবে প্লিজ আবার আগে একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে নমস্কার